হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি, খুব কম সময়তে ঘরে ঝটপট বানিয়ে নিতে পারবেন। পপকর্ন, পপকর্ন আমরা সবাই খুব পছন্দ করি, ছোট বড় সকলেই খুবই পছন্দের একটি খাবার। বিকালে চায়ের আড্ডায় বা টিভি দেখতে দেখতে আড্ডা দিতে দিতে এটি খুব সহজে বানিয়ে সবাই মিলে খেতে পারবেন। সেই সহজ এবং সিম্পল রেসিপি শেয়ার করছি, দেখুন কতটা ফুলে উঠেছে এবং দেখতেও খুব লোভনীয় হয়েছে। প্রথমে এর জন্য নিয়ে নিব কিছু পপকর্নের জন্য যে ভুট্টা থাকে, এগুলো বাইরে থেকে কিনে এনেছিলাম, প্রায় এক বাটির মতো আমি নিয়েছি। বেশি করে বানাবো, আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন। এরপর আমি প্যানে প্রায় 2 চামচের মতো তেল দিয়ে দিব, 2-4 চামচ পরিমাণ তেল দিলে হবে। এরপর তেলটা ভালো করে গরম করে নিব, কারণ এটা বেশি গরম তাপে খুব সুন্দর ভালো হয় ফুলে ওঠে। এরপর সব ভুট্টাগুলো আমি দিয়ে দিচ্ছি এবং সামান্য লবণ দিয়ে দিব। লবণটা একটু পরিমাণ মতো দিলে হবে, বেশি দিলে ভালো লাগবে না, পরবর্তীতে নিয়ে খাওয়া যাবে, তাই একটু কম করে দিলাম। এরপর অনবরত ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিব, কারণ এটা ভাজা ভালো হলে পপকর্নগুলো ভালো করে ফুলে উঠবে, তাই বারে বারে এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এ তো প্রায় পপকর্নগুলো ফুটতে শুরু করেছে, এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবং ভাজার সময় খুব সাবধানে এটা ভাজতে হয় এবং ঢাকনাটা খুব ভারী দিবেন, কারণ এটা যখন ফুটে চারিদিকে ছড়িয়ে ছিটে যায়, এখন মুখেও চলে যা আসতে পারে, তাই একটু সাবধানে ভাজতে হয়। এতো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, দেখুন ভিতরে কত সুন্দর ঠাস ঠুস শব্দ শুরু হয়ে গেছে, তো ভাজা হচ্ছে। এভাবে বানিয়ে যে কোনো কন্টেনারে ভরে রাখলে অনেক দিন সংরক্ষণ করেও খাওয়া যাবে, যখন খুশি তখন বের করে চায়ের সাথে খাওয়া যাবে। তাই সহজ সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবং আমার পেজ ফলো দিয়ে রাখেন। এরকম মজার মজার এবং সহজ রেসিপি যেন সবার আগে আপনার নোটিফিকেশনে চলে আসতে পারে এবং দেখতে পারেন। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে, খুবই সহজ সিম্পলভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট। এই তো পপকর্নগুলো প্রায় আমার ভাজা হয়ে এসেছে, দেখুন এক বাটি দিয়ে পুরো এক ই হয়ে গেছে ভাজা, একদম দেখতে হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট, আর কতটা মচমচা হয়েছে। ভালো লাগলে অবশ্যই বাসা ট্রাই করে দেখতে পারেন, যে কোনো সময় যে কোনো এনি টাইম বানিয়ে খেতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করে দিন। এ তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।